হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো অনিস প্যাশন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি হোমমেড নাইট ক্রিম। তো এই হোমমেড নাইট ক্রিমের যে মেইন উপাদান সেটি হচ্ছে কমলা লেবু, যেটি আমরা শীতকালে প্রায়শ সবাই খেয়ে থাকি। কমলা লেবুতে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি, যেটি আমাদের শরীরের পক্ষে যেমন ভালো, তেমনি আমাদের স্কিনের জন্য কিন্তু খুব ভালো। আর আজকের ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে কোনো ভিডিও আপলোড করলে সেটা তুমি সবার আগে দেখতে পাও। এই ক্রিমটি তৈরির মেন উপকরণ হলো কমলালেবুর খোসা, সেটিকে আমি একটু গ্রেট করে নিয়েছি। এরপর এখানে ইউজ করছি অরেঞ্জ জেল, তোমরা এখানে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। এটি অরেঞ্জ নাইট ক্রিম, তো এখানে আমি অরেঞ্জ জেলটা ইউজ করেছি। এরপর ইউজ করেছি হলদি পাউডার, এটা আলপস গুডনেসের হলদি পাউডার। রেডিমেড হলদি পাউডারের পরিবর্তে এখানে কাঁচা হলুদও ব্যবহার করা যেতে পারে। একটি ভিটামিন ই ক্যাপসুল, 1 টিস্পুন মতো কোকোনাট অয়েল। এবার মিশিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা ভিটামিন সি সিরাম। খুব ভালো করে সব কটা ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে নেব এবং একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে এর রসটি বের করে নেব। তৈরি হয়ে গেল নাইট ক্রিম, আর বাকি ছেঁকে রাখা অংশটি অ্যাজ এ স্ক্রাব আমরা ইউজ করতে পারি। শীতকালে বেশি হার্ড স্ক্রাব ইউজ না করে এরকম সফট কিছু ইউজ করে নেওয়াই ভালো, আর এক্ষেত্রে হোমমেড রেমেডির তো কোনো বিকল্প হয় না। তো এখানে আমি তোমাদেরকে স্ক্রাবটি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করেছি সেগুলো আমাদের স্কিনের জন্য শীতকালে কিন্তু ভীষণ দরকারি। এই রেমেডিটি কিন্তু সকলেই প্রায় ইউজ করতে পারে। যাদের খুব বেশি অয়েলি স্কিন তাদেরকে বলবো কোকোনাট অয়েল এবং ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণটা একটু কমিয়ে নিতে, আর যাদের ভীষণ ড্রাই স্কিন তাদেরকে বলবো একটু ডাবল করে নিতে, তাহলেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান। স্ক্রাবটি খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবার পর 10 মিনিট রেখে আমি ধুয়ে নিচ্ছি। এরপর আমি আমার যে ক্রিম সেটি ইউজ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাসাজ করে নেবো, যতক্ষণ না স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় ততক্ষণ ঠিক ম্যাসাজ করে নেবো। এটি কিন্তু একটি নাইট ক্রিম, বাট আমি এখানে তোমাদেরকে দিনের বেলা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো এটি নাইটে ইউজ করলেই রেজাল্ট কিন্তু বেশি ভালো আসবে। এভরি নাইটে এটি ইউজ করা যেতে পারে। এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি প্রত্যেকটির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর যদি তোমরা আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাও তো তার লিঙ্কও পেয়ে যাবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।